আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। মালয়েশিয়া থেকে প্রায় 90,000 অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এমন একটি খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশ থেকে কতজন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমনটি আশা করছি। রিক্যালিব্রেশন পরিকল্পনার অধীনে 90,000-এরও বেশি অনুমোদিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার অর্থাৎ 26 আগস্ট জিআইএম এর উপপরিচালক নিয়ন্ত্রণ মাখজান মহিউদ্দিন এই তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, প্রত্যাবর্তন কর্মসূচির অধীনে 20 আগস্ট পর্যন্ত 96,809 জন অনুমোদিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রক্রিয়ায় এ পর্যন্ত মোট কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তা জানা যায়নি। মালয়েশিয়া এ পর্যন্ত 1,74,068 জন শ্রমপূর্ণ বিবেচনা কর্মসূচির অধীনে নিবন্ধিত হয়েছেন। এই কর্মসূচির আওতায় বিদেশি কর্মী নিয়োগ স্থগিত হওয়ার কারণে শ্রমিক সংকটের মুখোমুখি 5টি সেক্টর, যেমন বৃক্ষরোপণ, কৃষি নির্মাণ, উৎপাদন এবং পরিষেবা, নিয়োগকারীরা শ্রমিক নিয়োগ করতে পারবেন বলে জানান উপ মহাপরিচালক। তবে নিয়োগকর্তাকে নিশ্চিত করতে হবে যে তাদের একটি বৈধ ভ্রমণ নথি আছে, তখন ইমিগ্রেশনে যাচাইয়ের পর তাদেরকে নিবন্ধন করা যাবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, হয়েছিল মালয়েশিয়া থেকে যারা অবৈধভাবে বসবাস করছিলেন প্রায় 90,000 মতন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তারপরে একটি সুযোগ রাখা হয়েছে বিভিন্ন খাতে, যেমন 5টি খাতে যে রয়েছে সেখানে পণ্য নিয়োগের জন্য যারা পণ্য নিয়োগ করবেন সেই প্রতিষ্ঠানগুলো যেন নতুন করে নিয়োগ করতে পারে, তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাদের একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, শর্তটি হচ্ছে যে যারা পূর্বে মালয়েশিয়াতে কর্মস্থলে ছিলেন সেরকম ব্যক্তিরা যেন আবার পুনরায় মালয়েশিয়া আসতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। সময় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।